হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণির যে গণিত বিষয়টা আছে সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো বত্রিশ নাম্বার পেজটি করে নাও সে একশো বত্রিশ নাম্বার পেজেরই অঙ্কগুলির সমাধান করা হবে বন্ধুরা তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো দেখো আগে আজকে পাঁচের দাগের অঙ্কটা হবে এখানে দেখো সাত দিয়ে আছে সাত দিয়ে দেখো এখানে আট দিয়ে আছে সেখানে ভাগশেষ চার আছে তাহলে আমার ভাজ্য কথা বেটাই প্রশ্ন আমরা যাকেও জানি ভাজ্য সমান আচ্ছা আমরা তো জানি ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগ প্লাস ভাগশেষ ভাজক গুণিতক ভাগ বল ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগ ফল প্লাস ভাগ এটা আমরা জানি নর্মালি তো দেখো এখানটায় তাহলে এখানে তোমার এটা অ্যাকচুয়ালি তোমরা তো জানো এখানটায় দেখে এটা হচ্ছে তোমার কি হয় এটা ভাজ্য এটা ভাজক এটা ভাগ ফল আর শেষে এটা যে থাকে এটা হচ্ছে ভাগ শেষ ক্লিয়ার হয়েছে তো ভাজ্য দেখো ভাজক কত এটা সাত ভাগ বল কত এটা আট ভাগ কত এটা চার সমান দেখো সাত ছাপ্পান্ন আমরা কী জানি গুণ করো সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তাহলে এটা ষাট হবে তুমি এখানটায় ষাট বসিয়ে দেখো উত্তর পেয়ে যাবে সাত আস্টে ছাপ্পান্ন নয় এবার বিয়োগ করো সাত ছাপ্পান্ন সাত আস্টে বিয়োগ করো দেখো এটা হয়ে যাবে ব্যাস অঙ্ক কমপ্লিট বুঝতে পেরেছ এরপরে দেখো আমি ছয়টা করব আশা করছি এটা তোমাদের হয়ে গেছে করে নাও তাড়াতাড়ি হয়ে গেছে ঠিক আছে ছয় করছি তোমরা প্রত্যেকে ছয়টা করো তো বন্ধুরা এরপরে দেখো ছয়টা দেখো আছে যেটা ছয়ের প্রশ্নটা দেখো প্রত্যেকে ছয়তে একটু সংখ্যাগুলো চেঞ্জ আছে আমি মুছে দিচ্ছি এটা দেখো ছয় আছে পাঁচ এটা পাঁচ আছে এটা নয় আছে আর ভাগ দেখো তিন আছে ভাগ তিন আছে তো ভালো করে দেখো আমি ভাজ্যটা নিশ্চয় আমাকে বের করাতে বলেছে ভাজ্যর ঘরে ফাঁক আছে মানে ভাজ্য সমান কি ভাজক ভাজুক তো আমার পাঁচ সেজন্য পাঁচ করলাম ভাগ বলতে এটা সেই জন্য এটা নয় করলাম যুক্ত ভাগশেষ মানে তিন তিন করে দিলাম আমরা কী জানি পাঁচ নয় কত হয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে চিন তিন যোগ করো ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ তাহলে এখানটা আমি চার চার দশ আর আটচল্লিশ লিখলাম এখানটা তুমি আটচল্লিশ লিখো পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে বিয়োগ করলে তিন হচ্ছে তো বেশ সংখ্যা কমপ্লিট করে নাও প্রত্যেকে তো দেখো এরপর সাতের থেকে অঙ্কটা করলেই আজকের অঙ্ক মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দেখো সাথে থেকে অঙ্কটা করছি প্রত্যেকে মন্দে দেখো আছে আট আট এখানেও দেখো আট আছে এখানেও ভাজ্য আর ভাগ বল দুটোই আট ভাগশেষ ভাগশেষ ছয় আছে আমাকে ভাজ্যটা বের করা হতো তাহলে ভাজ্য সূত্র এটা তাহলে ভাজক ভাজক বলতে এই আটকে বোঝাচ্ছে গুণিতক ভাগ বল ভাগ বলতে এই উপরে আটকে বয়ে যাচ্ছে যুক্ত ভাগশেষ বলতে এই ছয়কে বোঝাচ্ছে তাহলে ছয় হয়ে গেল তাহলে আঠাষ্টম চৌষট্টি টম চৌষট্টি আর এখানে দেখো এই ছয় আছে তাহলে এখানে দেখো ছয় চার আর ছয় যোগ করলে কত হয় দশের দশ দশের শূন্য এক 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 সাত সত্য তাই তো তাহলে এখানটায় সত্য বসে যাবে টম চৌষট্টি হয়ে যাবে বিয়োগ করলে দেখো এটা ছয় হয়ে গেল তাহলে এখানটায় সত্য হবে তোমাদের সঠিক উত্তর করে নাও তোমরা প্রত্যেকে তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি তাহলে এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তার প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংক ইউ আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে